বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের মুক্তির দাবি জানিয়েছেন সামাজিক সাংস্কৃতিক সোসাইটি আমাদের সংঘ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাফিজের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিরল, এছাড়া বিনা কারণে তাকে সরকার গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তারা। হাফিজউদ্দিন আহমেদ এদেশের স্বাধীনতা আন্দোলনের একজন বীর মুক্তিযোদ্ধা, তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তাকে কারাগারে আটকে রাখতে হবে বলেও জানান তারা। সংগঠনের সভাপতি বাহারানে সুলতানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম, মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ, ছেলে শাহরুখ হাফিজ প্রমুখ।